95 पल्ली पुजो प्रस्तुति देखाते तुम्हारे मेडिसिन शॉप आछे फार्मेसी एभाबे आयोजन होच्छे सबई तुम्हादेर जानाबो। होच्छे लोकनाथ बाबार मंदिरटा एखाने लोकनाथ बाबा एखानेई किन्तु पुजोटा प्रत्येक बछर हय। विषयटा सेटा होच्छे अस्तित्व और ठीक तार अपोजिटे ठाकुरटा तैरी होच्छे सेटा देखो। उत्सवेर रंगने हेलो बंधुरा आमी आजके एसे गेছি তোমাদের জন্য আরো নতুন পূজা প্রস্তুতি নিয়ে। আজকে যাচ্ছি আর 95 পল্লীর পূজা প্রস্তুতি দেখাতে তোমাদেরকে। দেখো এই ছিল ঠিক যোধপুর পার্কের পূজো আর এই যে সামনে দিয়ে যে রোডটা চলে যাচ্ছে এই রোডটা দিয়ে কিন্তু হাঁটবো আমরা, একটুখানি গেলেই কিন্তু পেয়ে যাব 95 পল্লীর পূজো। তো চলো এখন এই রোডটা থেকে হাঁটি। তো মোটামুটি এই রোডগুলো যতটা ফাঁকা দেখছো तो ये रोडगुलो एखन जतटा फाँका देखो पुजोर समय किन्तु एतटाओ फाँका थाके ना। पुजोर समय किन्तु बहु दूर थेके दर्शनार्थी एखाने भीड़ करते आसे और आमी तो प्रत्येक बछर ये पुजोगुलो देखी मोटामुटी 7-8 बछर हो गेलो आमी मिस करी ना ये पुजोगुलो। जबेर थेके आर कि आमी बंधुदेर साथे बेरानो शुरू करेछि कारण मा बापिर साथे ये पुजोगुलो आमी देखते आसि ना, बंधुदेर साथे ये पुजोगुलो आमी देखते आसि किन्तु 95 पल्लीर प्रस्तुति पर्व देखते। तो सेटाओ तोमादेरके जेने आमी सबई जानाबो। तो चलो एखन ये रोडटा थेके सोजा हाटी। जोधपुर पार्कटा देखे एकदम सोजा एलाम एखाने एकटा फ्रैंक रोजेर मेडिसिन शॉप आछे फार्मेसी आछे। तो यही रोडटा एसे गेले एकदम चार माथार एक मोड़ पे जाबे, एखान थेके किन्तु आमरा एकदम डान दिके चले जाबो। ओई रोडटा थेके सोजा एसे किन्तु एकदम डान दिके जाबो। तो एखन एई रोडटा धरे डान दिके चले जाच्छी, एकटुखानि गेलेई किन्तु आमरा पेये जाबो। तो देखो एखाने तोमादेर एकटा बड़ो लैंडमार्क पेये गेछि जोधपुर पार्क बॉयज स्कूल। देखो एटा होच्छे तोमादेर एकटा बड़ो लैंडमार्क जोधपुर पार्क बॉयज स्कूल। এখন দেখালাম তোমাদের जोधपुर पार्क बॉयज स्कूल ठीक ওই রাস্তাটা দিয়ে एकदम হেঁটে চলে যাচ্ছি সোজা। একটু হাঁটতে হবে আমাদেরকে কারণ 95 পল্লীর পুজোটা একটু ভিতরে হয় তো তার জন্য একটু হাঁটতে হবে আমাদেরকে। একটু হাঁটলেই কিন্তু আমরা পেয়ে যাব সেই জনপ্রিয় পুজো 95 পল্লীর যেটা মোটামুটি আমি কোনো বছর মিস করি না। প্রত্যেক বছর কিন্তু অবশ্যই দেখতে আসি 95 পল্লীর পুজো। সেখানকার প্রস্তুতি পর্বই তোমাদেরকে আজকে দেখাবো। আমাদের এবছরের চিন্তা ভাবনা কি কিভাবে আয়োজন হচ্ছে সবই তোমাদের জানাবো। তো দেখো আস্তে আস্তে আরো একটা এরকম চার মাথার ক্রসিং পেয়ে যাবে। দুদিকে দুটো রোড চলে গেছে, সামনে একটা এলাহাবাদ ব্যাংক আছে। তোমরা কিন্তু এই রোড দুটোই যাবে না, একদম সোজা যাবে। দেখো এদিকে একটা এলাহাবাদ ব্যাংক আছে, এটা তোমাদের আর সরি সামনে একটা ইন্ডিয়ান ব্যাংক আছে। তো এটাও তোমাদের একটা ল্যান্ডমার্ক। দেখো এখানে একটা ইন্ডিয়ান ব্যাংক আছে, এটাও তোমাদের একটা ল্যান্ডমার্ক। আর একটু সোজা হাঁটতে হবে, সামনে একটা মন্দির পাবো। তো ওই মন্দিরটাও তোমাদের একটা ল্যান্ডমার্ক, মন্দিরটা কাছ থেকে দেখাবো তোমাদেরকে আরো। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি। দেখো এখানে একটা লোকনাথ বাবার মন্দির আছে। তো আমাদেরকে এই বাঁ দিকে চলে যেতে হবে, ওই রোডটা থেকে এসেছিলাম বাঁ দিকে গিয়ে রোডটা ক্রস করে আবার ডান দিকে যাবো আমরা। মানে এই রোডটা থেকে এসেছিলাম, এখান থেকে একটুখানি ডান মা দিকে গেলে কিন্তু ডান দিকে একটা রোড পেয়ে যাবো, ওই রোডটায় ঢুকবো। তার আগে তোমাদেরকে মন্দিরটা একটু কাছ থেকে দেখাই। তো দেখো এই হচ্ছে লোকনাথ বাবার মন্দিরটা, এখানে লোকনাথ বাবার একটা অনেক বড় মূর্তি আছে। আর এদিকে হনুমানজি আছে, এদিকে হনুমানজির মূর্তি আছে, লোকনাথ বাবার হনুমানজির মূর্তি আছে এখানে। তো এটাও তোমাদের একটা অনেক বড় ল্যান্ডমার্ক। ঠিক এর সামনে থেকে গেলেই একটা ডান দিকে রাস্তা পড়বে, সেই রাস্তাটায় কিন্তু যাব। তো সোজা এলাম, ওই যে ওই দিক থেকে এসেছিলাম এরকম বেন্ড হয়ে রাস্তাটা, এবার যাব এই ডান দিকে। এবার এই ডান দিকের রাস্তাটায় ঢুকে যাব। ডান দিকের রাস্তাটা এখন সোজা হাঁটছি, একটুখানি গেলেই কিন্তু বাঁ দিকে একটা টার্নিং পাবো, ওই টার্নিংটা সোজা গেলেই কিন্তু পুজোটা পেয়ে যাব। তো দেখো সোজা এলাম, সোজা আস্তে আস্তে এবার ওদিকে একটা সোজা রোড চলে গেছে, ডান দিকে একটা গেছে, বাঁ দিকে একটা গেছে। এই বাঁ দিকে রোডটায় ঢুকবো। দেখো এখানে একটা स्टैचू आछे विवेक सम्मान रामकृष्ण शारदा देवी आछे आर माझखाने होच्छे स्वामी विवेकानंद एखाने एक स्टैचू पेये जाबे आर एखाने आरो एक मंदिर आछे काली ठाकुर और बाबा लोकनाथ बाबार मंदिर आछे एटाओ तोमादेर एक लैंडमार्क तारामा और लोकनाथ बाबार मंदिर एटाओ तोमादेर लैंडमार्क ठीक एखान दिये सोजा हाँटते होबे एकटू गेलेई किन्तु 95 पल्लीर पुजोटा पेये जाबो। तो एखोन एई रोडटा थेके हाँटछि तुम्हारे साथे कथा बोलते बोलते किन्तु एकदम एक्जैक्ट लोकेशने चले एसेछि। तुम्हादेरके देखाबो पुजोटा कोथाय एक्जैक्टली हय आर एक्जैक्ट लोकेशनटाओ देखाबो। इतिमध्ये आमि देखते पाच्छि मोटामुटी भालो जोरकदमई काज शुरू हये गेछे, तुम्हादेरकेओ देखाई। तो देखो यही होच्छे सेई एक्जैक्ट लोकेशन जेखाने किन्तु 95 पल्लीर पुजोटा हय। देखो एदिके सब बास टास बाँधा हयेछे, एदिके सब पुरस्कार राखा हबे। देखो एखाने एकटु स्टेज मतो करा हयेछे, एखाने सब पुरस्कार राखा हबे। तोमादेरके एबार मंडपटा काछ थेके देखाई, यदि ओनारा भितरे अलाउ करेन ताहले तोमादेर मंडपटा एकदम भितर थेके देखाबो। एदिके सब बास टास बाटाम टाटाम बाँधा हयेछे और ये सामने जो जैगाटा देखते पाच्छ त्रिपल दिए घेरा, एखानेई किन्तु पुजोटा प्रत्येक बचर हय। एई होच्छे एक्जैक्ट लोकेशन 95 पल्लीर। मोटामुटी भालोई बड़सड़ो पैंडेलटा होच्छे। तो जाना जानि ना एई बछर कि थीमेर आयोजन हयेछे ओनादेर, सबई जानबो ओनादेर थेके। चलो एखन जाई। तो आमी एखन 95 पल्लीर मंडपेर भितरे आछि, किन्तु आनफर्चुनेटलि मंडपर भीतर देखाते पारछी ना कारण ओनारा किन्तु एकदम पूजोर समय चमकटा देखाबेन। तो सर आपनार नामटा एकटु बोलबेन? हाँ नमस्कार, आमी निमाई मंडल कल्चरल सेक्रेटरी पचनपल्ली पल्ली। तो आपनादेर एबारे चिंता भावनाटा कि सेटा जोदि एकटु बला যায়। एक्चुअली पूजोटा आमादेर चिंता भावनार मध्ये नेই, पूजोर चिंता भावनाटा जे सम्पूर्ण शिल्पीर ओपर, शिल्पी जेटा तार चिंता भावना करे सेटाई आमरा एखाने उपस्थापना करब। एबारे शिल्पीर भावना अनुयायी शिल्पी एई पुरो नाम रेखेছে যেটা বিষয়টা সেটা হচ্ছে অস্তিত্ব। আপনারা জানেন যে বিগত প্রায় ২ বছর ধরে কলকাতা সহ ভারতবর্ষ জুড়ে যেভাবে মহামারী চলছে সেই রিলেটেডের উপরই একটা কাজ এখানে শিল্পী করছে এবং বিশেষ করে যে মানুষের সমাজের অস্তিত্ব যে টিকে রাখার দায় হয়ে গেছে সেটা সব জায়গাতেই, সেটাকে নিয়েই এখানে এবারে আমাদের থিম মণ্ডপের মধ্যে দিয়ে। তো এখনো পর্যন্ত কতটা কাজ এগিয়েছে যদি বলা যায়? কাজ বলতে আমাদের কম বেশি 70% কাজ আমরা এগিয়ে নিতে পেরেছি এবং বাকি কাজ হচ্ছে। এটা দেখছি আমরা এই যে বৃষ্টি, এই যে আবহাওয়া যে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে তার মধ্যে দিয়ে কাজ করাটা কতটা আপনাদের কি কি ফেস করতে হচ্ছে? অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে প্রকৃতির সঙ্গে তো যুদ্ধ করে মানুষ কোনোদিন জিততে পারেনি, তো পরিস্থিতিকে সঙ্গে নিয়ে আমাদের কাজটাকে এগোতে হচ্ছে। অন্যান্য অনেক বছর আমি আমার জীবনে অনেক এই পুজোর সঙ্গে ছোটোবেলা থেকে জড়িয়ে, তো আমি দেখেছি যেইভাবে পরিস্থিতিকে সামাল দিতে হয়। এখন অনেক উন্নত চিন্তাভাবনা এসছে আর্টিস্টদের এবং অনেক বড় বড় শিল্পী, মহান শিল্পী ভবতু সুতার এর মতন একজন বড় শিল্পী, তার কাজ সে নিশ্চয়ই কমপ্লিট করে নেবে আশা করছি এবং পরিস্থিতিকে সঙ্গে নিয়েই সে যেমনই হোক যেভাবে প্রোটেকশন নিতে হয় তিনি নিয়েই কাজ করছেন। তো আপনাদের কি এবছর মণ্ডপটা কি ওপেনই করা হবে একদম রাস্তা? অ্যাকচুয়ালি আমাদের মণ্ডপ ঠাকুর একটাই, মানে যেহেতু গতবারের যে মহামারী রুলস মহামান্য আদালত এবং আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী যে যে রুলস রেগুলেশনগুলো আমাদের বলেছে সেই রুলসে আমরা করছি এবং যে 30 ফুটের কথায় মাথায় রেখে আমরা কিন্তু আমাদের মণ্ডপ এবং ঠাকুর সাজাচ্ছি যাতে মানুষ রাস্তা দিয়ে যেতে যেতেই মণ্ডপ ঠাকুর একসঙ্গে একটা দেখে এবং যেটা দেখবে সেটাই একটা অন্যরকম জিনিস এবং মানুষ যেন এক দেখাতেই সমস্ত কিছু তার মাথায় চলে আসে যে কি এবং কেন এই থিম, সেটা আমরা পুজো যখন ওপেনিং হবে ওপেনিংয়ের পরে আমরা নির্দিষ্ট সময় অনুযায়ী আমরা আমাদের পুজো মানুষের জন্য খুলে দেবো। আপনাদের মোটামুটি কতদিনে ওপেনিং হয়ে যায়? বিগত বাস আমার জ্ঞান থেকে আমি দেখে আসছি মাননীয় মুখ্যমন্ত্রী যখন ছিলেন না তখন থেকেই আমাদের এই 95 পল্লীর শুভ উদ্বোধন করেন, ওনার হাত ধরেই এই পুজোর উদ্বোধন হয় এবং বিগত বছরগুলোতে এখন মানে পশ্চিমবাংলার বুকে पचानब्बे पल्ली हच्छे एक गंतव्य एक डेस्टिनेशन परिणत होयेछे। तो आशा करब माननीय मुख्यमंत्री जेदिन आमादेर समय देबे आमरा प्रस्तुत थाकबो सेदिनकेई उद्बोधन होबे। तो आपनादेर এবছর কততম বর্ষে পদার্পণ? আমাদের পূজো দেখতে দেখতে ৭২তম বর্ষে এবারে পদার্পণ করেছে পূজো, এবং আমাদের সভাপতি সম্মানীয় কলকাতা পৌর সংস্থার অন্যতম সদস্য বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর রতন দে মহাশয় বাদ আমাদের সভাপতির উনি এবং ওনার যে পুরোই তত্ত্বাবধানে এই পুজোটা হয়। তো আমাদের ৭২তম বর্ষে পড়েছে এবং আমরা নতুন কিছু মানুষের জন্য মানুষের কাছে তুলে যাচ্ছি। तो আপনাদের জন্য মানে দর্শনার্থীদের জন্য কি বার্তা দেবেন এখান থেকে? দর্শনার্থীদের জন্য তো বার্তা আছেই, যেমন গতবারে দিয়েছিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন টেকনোলজি অনেক উন্নত, তো ভার্চুয়ালি ম্যাক্সিমাম লোকই দেখছেন। এবং গতবারে যেভাবে আমরা করোনা নিয়মবিধি মেনে এবং সেই নিয়মবিধি আমরা প্রয়োগ করেছিলাম, যেমন দূরে ৬ মিটারের দূরত্ব দাঁড়িয়ে থাকা বা ৩০ ফুট দূর থেকে ঠাকুর দেখা বা লাইনে একসঙ্গে অনেক লোককে না ঢুকিয়ে দেওয়া এবং স্যানিটাইজ গেট লাগানো সেগুলো এবং মাস্ক দেওয়া এবং বিশেষ করে খাবারের স্টল কিছুই থাকবে না, যেটা গতবারেও ছিল। এইগুলো আমরা করছি, এতে আশা করব মানুষও অনেক সচেতন হয়ে গেছে। যেহেতু আমরা এই মহামারীতে অনেক প্রাণ হারিয়েছি এবং আমাদের ডাক্তাররা অনেক সচেতন করেছেন, আমি আশা করব সচেতন মানুষরা সচেতনভাবে ঠাকুর দেখবে। এবং যারা এখনও এটা মানছেন না তাদের অনুরোধ জানাবো আমাদের পুজোর পক্ষ থেকে যে অন্তত পক্ষে মাস্ক পরুন, দূরত্ব বজায় রাখুন, সঙ্গে একটা স্যানিটাইজার বা বারবার হাত ধোয়ার জন্য জল বা সাবান ব্যবহার করুন। এবং আমাদের সমস্ত রকম আপনাদের কথা আপনাদের সেফ অ্যান্ড সিকিউরিটি মাথায় রেখে পাবলিকদের আমরা সমস্ত কিছু ব্যবস্থা আমাদের মণ্ডপ জুড়ে রাখব। তো স্যারের সাথে কিন্তু সব কথা বলে নিলাম, স্যার আমাদেরকে ৩টা ব্যাপারেও হালকা আন্দাজ দিলেন আর সব করোনা বিধি কেমনভাবে মানা হবে, প্রস্তুতি পর্ব কেমনভাবে চলছে সবই জানালেন। তো স্যার আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, ধন্যবাদ। নমস্কার। দেখো এখানে কিছু বস্তা রাখা আছে, সেগুলো কিন্তু আস্তে আস্তে থিমের কাজে ব্যবহার করা হবে। এখানে আরও বাঁশ পড়ে আছে আর উপরে মণ্ডপটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দিকটা দেখাতে পারবো না কারণ এই দিকটায় প্রতিমা তৈরি হচ্ছে, সেজন্য ওনারা অ্যালাউ করছেন না। তো আমি যেটুকু দেখাতে পারছি সেটুকু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে মণ্ডপটা আর ঠিক তার অপোজিটে ঠাকুরটা তৈরি হচ্ছে, সেটা দেখতে গেলে কিন্তু একদম পুজোর সময় চমক দেখতে আসতে হবে ৯৫ পল্লীর। আকাশে নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে। মণ্ডপটা কিন্তু ভিতর থেকে পুরোটা দেখাতে পারলাম না, কিন্তু বাইরের লোকেশনটা দেখালাম এক্স্যাক্ট যেখানে কিন্তু পুজোটা হয়। অনেকটা জায়গাকে ঘিরেই কিন্তু মণ্ডপটা সেজে ওঠে। স্যারের সাথে কথা বলে নিলাম আর তোমাদেরকেও সব জানালাম। তো দেখো এখানে কিন্তু অনেক কাছ থেকে একটা পোস্টার পেয়ে গেছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। অস্তিত্ব এবারে ভাবনা ঢাকুরিয়া ব্রিজের এখানে একটা ভালো পোস্টার পেয়ে গেছি, সেটাই তোমাদেরকে একদম কাছ থেকে দেখাচ্ছি। ঐতিহ্যকে রেখে মনে করবো পুজো দূরত্ব মেনে, শিল্পী ভবত সুতার ওনাদের ভাবনা চিন্তা হচ্ছে অস্তিত্ব। শিউলি সরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে। তো তোমাদেরকে কিন্তু মণ্ডপটা একদম কাছ থেকে দেখালাম আর ভিতরে যেটুকু অংশ দেখানো যেতে পারে সেইটুকু অংশ দেখালাম আর ওনাদের স্যারের সাথে কথাও বলে নিলাম। ওনাদের কিন্তু এবারে খুবই একটা সুন্দর উদ্যোগ হচ্ছে, মানে ওনাদের থিমটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলছেন ওনারা। ওনাদের শিল্পী ভবতোষ সুতার, আরও একবার ভবতোষ সুতার তোমাদেরকে বলেছিলাম আমি একটা ভিডিওতে যে ওনার কাছে আমি ড্রয়িং শিখতে গেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আমি শিখতে পারিনি। তো আবারও এখানে ভবতোষ সুতার শিল্পীকে পেলাম, ওনাকে একদম পুজোর সময় চমক দেখতে পাবে তোমরা। আমি তো আসবোই, অবশ্যই তোমাদের পুজো পরিক্রমা দেখাবো। তো ওনাদের কিন্তু এবছর শিল্পী ভবতোষ সুতার তোমাদেরকে বললামই, আর ওনাদের এবছরের ভাবনা চিন্তা কিন্তু অস্তিত্ব। তো জানতে গেলে কিন্তু অবশ্যই আসতে হবে বা দেখতে গেলে কিন্তু অবশ্যই আসতে হবে তোমাদেরকে ৯৫ পল্লী পুজো দেখতে। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। এরকমই ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে ফলো করতে থাকো আর সাবস্ক্রাইব করে নিও। আর আমাকে পার্সোনালি কিন্তু ফলো করতে পারো ফেসবুক বা ইনস্টাগ্রামের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে দেওয়া থাকবে। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগলো। আজকের ব্লগটা এতটাই, বাই, ভালো থেকো।